সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। আগামী 13 অগস্ট এ নিয়ে শুনানি রয়েছে। রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, যা খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। কি হলো আদালতে, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি বিস্তারিত বলতে পারবেন। বিজেন্দ্র, আজকে জাজমেন্ট ছিল এই কেসে। এর আগে দীর্ঘ শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। মনে রাখতে হবে, 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার সিবিআই থেকে জেন্ডার কনসেন্ট প্রত্যাহার করে নেয়। রাজ্যের মধ্যে তারা কোনো তদন্ত করতে পারবেন না, যেটা জেন্ডার পারমিশন দেওয়া হচ্ছিল ওপেন, সেটাকে তারা উইথড্র করে নিয়েছিলেন। তারপরে সিবিআই পশ্চিমবঙ্গে বিভিন্ন তদন্তগুলো করেছে, এফআইআর করেছে। 2021 সালে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করে সুপ্রিম কোর্টে, এবং তারই শুনানি দীর্ঘদিন সুপ্রিম কোর্টে হয়েছে। এর আগেও যখন শুনানি হয়েছিল তখন আমরা দেখেছিলাম কপিল সিব্বল রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন কিভাবে সিবিআইকে মিসইউজ করা হচ্ছে পশ্চিমবঙ্গে, রাজনৈতিক কারণে করা হচ্ছে, সেসব কথা বলেছিলেন। উল্টোদিকে তুষার মেহতা বলেছিলেন যে সিবিআই এর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু শেষের দিকে শুনানির সময় সুব্রজিৎ, তুষার মেহতা, সলিসিটর জেনারেল মূল প্রশ্ন রেখেছিলেন কি যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে রাজ্য সরকার মামলা করেছে সেটা শোনার যোগ্যই নয়, সেটাকে মেনটেন করা উচিত না, যেহেতু কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ সিবিআই এর উপর নেই, সিবিসির সুপারভিশনে কাজ করে সিবিআই। দ্বিতীয়ত তারা প্রশ্ন তুলেছিলেন কি এই ধরনের মামলা আরো সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, যেখানে বিভিন্ন ব্যক্তি যাদের বিরুদ্ধে মামলা করেছে পশ্চিমবঙ্গে সিবিআই, তারাও এই ধরনের কেস সুপ্রিম কোর্টে ফাইল করেছেন, এবং তারাও একই কথা বলেছেন কি জেনারেল কনসেন্ট যখন পশ্চিমবঙ্গ সরকার দেয়নি কেন সিবিআই তদন্ত করছে। এই দুটি প্রশ্ন তুলে তিনি আবেদন রেখেছিলেন কোর্টের কাছে কি এই মামলাটা যেন খারিজ করে দেওয়া হয়, শোনাই না হয়। সেটা আজকে রাজ্য সরকারের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট বলছে যে তারা মামলা শুনবেন, শোনার ডেট করা হয়েছে আগামী 13 অগস্ট। ধন্যবাদ বিজেন্দ্র। গতকালের পর আজ ফের এস বসুরায়ন কোম্পানির অফিসে সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। আপনারা জানেন যে গতকাল প্রায় 8.5 ঘন্টা তল্লাশি চালায় সিবিআই, এবং এরপর আজ ফের হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ওএমআর দুর্নীতি খুঁজতে অভিযানে সিবিআই। সাদান অ্যাভিনিউতে এস বসুরায়ন কোম্পানির অফিসে সিবিআই অফিসাররা সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি। ওএমআর এবং সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা এবং তারপর এই তৎপরতা কিন্তু সিবিআই এর তরফে দেখা যাচ্ছে। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। 7 সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি মান্থা। এমনকি প্রয়োজনে এথিক্যাল হ্যাকারেরও সাহায্য নেওয়া যাবে, এই কথাও মহামান্য বিচারপতি বলেছিলেন, এবং তারপর এই তৎপরতা কিন্তু গতকালকের পর আজকে ফের সিবিআই এর তরফে দেখা যাচ্ছে। মঙ্গলবারের পর ফের বুধবার সিবিআই এর আধিকারিকরা সাদান অ্যাভিনিউর এস এস বসুরায়ন কোম্পানির অফিসে এসে পৌঁছেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা এই মুহূর্তে কিন্তু অফিসের ভেতরে প্রবেশ করছেন। মঙ্গলবার দিন প্রায় 8.5 ঘন্টা, এবং আজকে সকালবেলা ফের তারা এখানে এসে পৌঁছে গেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দিন এস এস বসুরায়ন কোম্পানি সেই অফিস থেকে সার্ভার, এই কোম্পানির যে সার্ভার ছিল সেই সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছিল, এবং প্রায় 8.5 ঘন্টার পর অফিসে তালা দিয়ে আমরা দেখলাম মঙ্গলবার রাতে সিবিআই গোয়েন্দারা বেরিয়ে যান, এবং আজকে সকালবেলা ফের সাইবার এক্সপার্টকে নিয়ে সিবিআই এর গোয়েন্দারা দুজন অফিসার আমরা দেখতে পাচ্ছি চলে এসেছেন, তারা অফিসের ভেতরে প্রবেশ করছেন। সিবিআই সূত্রের খবর, এই অফিসের ভেতরে আরও সার্ভার রয়েছে, অর্থাৎ আরও একাধিক সার্ভার, সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, যেটা আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি যে এস এস বসুরায়ন কোম্পানি যার ওএমআর শিট, প্রাথমিক পরীক্ষার যে ওএমআর শিট, সেটা কিন্তু যে কোনোভাবে খুঁজে বার করতে হবে।